আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাষ্ট্রীয় সফরের পঞ্চম দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে বেইজিং এ রাষ্ট্রীয় অতিথি ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারি এই অতিথি ভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। এর আগে দেশটির রাষ্ট্রীয় কাঠামোর সর্বোচ্চ প্রতিষ্ঠান ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লি ঝংসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। লি ঝাংসু বলেন, তার প্রেসিডেন্ট এবং শেখ হাসিনা দুজনই বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এর আগে চীনের তিয়েন আনমিং স্কোয়ারে চীনের জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মশা নিধন কার্যক্রমে শক্তিশালী বা গ্রহণযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি বলেই রাজধানী জুড়ে এডিস মশার বিস্তার ঘটেছে, যার পরিণতিতে ডেঙ্গু জ্বর ভয়াবহভাবে ছড়াচ্ছে, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। বিষয়টি নিয়ে এত আতঙ্কিত হবার কিছু নেই জানিয়ে ঢাকা দক্ষিণের মেয়র ডেঙ্গু প্রতিরোধ না হওয়ায় উল্টো দায় চাপালেন শহরবাসীর ওপর। যদিও উত্তর সিটি কর্তৃপক্ষ তাদের জনসম্পৃক্ততার ঘাটতির কথা স্বীকার করে শিগগিরই ডোর টু ডোর প্রচার চালানোর কথা জানালেন। আরও থাকছে মুক্তা মাহমুদের রিপোর্টে। মশা মারতে কামান না লাগলেও তাগাদা লাগে হাইকোর্টের। ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বিবেচনায় নিয়ে এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে ওষুধ স্প্রে করার পর দুই সপ্তাহের মধ্যে তা জানতে দুই সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সম্প্রতি নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। প্রতি বছরই ডেঙ্গু মৌসুম শুরুর আগে মশা মারার হাক ডাক শুরু করে দুই সিটি কর্পোরেশন। তবে এবছর আগেই এর প্রকোপ শুরু হয় সংস্থা দুটির ঘুমও ভাঙে দেরিতে। সিটি কর্পোরেশন কর্মকর্তাদের এমন খামখেয়ালিতে দারুণ বিরক্ত এই নগরবিদ। সচেতনতা কার্যক্রম থেকে শুরু করে এই বিষয়ে প্রতিরোধ গড়ে তোলার যে একটা উদ্যোগ সিটি যেমনি করে তেমন পরিলক্ষিত করি না। সিটি কর্পোরেশন কিন্তু বেশ কয়েক বছর ধরে মশা নিবারণের জন্য তাদের যে খরচের বাজেট সেটা পর্যন্ত খরচ করার সক্ষমতা অর্জন করেনি, যে এটি সত্যিকার অর্থে যথোপযুক্ত ওষুধ প্রয়োগ থেকে শুরু করে এর প্রতিরোধ গড়ে তোলার জন্যে জনবান্ধব জনসম্পৃক্ত একটা কর্ম উদ্যোগ নেওয়া প্রয়োজন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইকবাল হাবিবের অভিযোগ মাথা পেতে নিলেও বাস্তব ক্ষেত্রে হয়তো আমাদের একটু মানে দেরি হতে পারে, বাট আমরা কিন্তু গতবারের প্রেডিকশনটা নিয়েই কিন্তু আমরা কাজ শুরু করেছি। এবার এবার যেহেতু একটু আবহাওয়াটা একটু ব্যতিক্রমী হয়ে যাচ্ছে এবং থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আমরা মনে করছি যে আবহাওয়া কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেটা কিন্তু আমাদের প্রেডিক্ট করার কোনো সুযোগ আমি মনে করি যে আমাদের সিটি কর্পোরেশনের নাই। বাসাবাড়িতে তো মনে করেন যে আমরা এখনও ওইভাবে জরিপ করতে পারছি না। আমরা এখন চেষ্টা করছি যে তাদেরকে এই যে জনসচেতনতা আছে সেটাকে আরো উদ্বুদ্ধ করার জন্য। দক্ষিণ তা মানতে রাজি না। ডেঙ্গু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে, চিকুনগুনিয়া এবার তেমন একটি দেখাই যায়নি, আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। এখনই ডেঙ্গু জ্বর প্রতিরোধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে মশা নিধনে দুই সিটি কর্পোরেশনকে সারা বছর সক্রিয় থাকার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। ঈদ উল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পালনের নানা প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। ধর্মপ্রাণ মানুষ কোরবানির জন্য পছন্দের পশু বেছে নেয়ায় বরাবরের মতো চলছে পশু মোটা তাজা করার প্রক্রিয়া। আগের কয়েক বছরের মতো এবছরও ভারতীয় গরু আনার ক্ষেত্রে কড়াকড়ি থাকার খবরে বেশ স্বস্তিতে আছেন খামারিরা। কোরবানির পশু পালন নিয়ে সোহেল রানার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ক্যামেরা ছিলেন নাজমুল হোসেন সাইমন। সামর্থ্যবান মুসলমানদের পশু কুরবানি ঈদুল আজহার অবিচ্ছেদ্য অংশ। কুরবানির জন্য প্রায় সব মুসলমানেরই তাই পছন্দের তালিকায় থাকে ভালো একটি পশু। এ চাহিদার কথা মাথায় রেখেই বিশেষ করে গরুকে ক্রেতার চোখে ভালো দেখানোর চেষ্টা থাকে খামারিদের মধ্যে। এরই পদ্ধতি হিসেবে তারা বেছে নেন মোটাতাজাকরণকে।
মোটাতাজাকরণের আধুনিক পদ্ধতি ব্যবহার করায় মাত্র 8 থেকে 10 মাসেই রুগ্ন পশুকে করা হচ্ছে হৃষ্টপুষ্ট। ব্রাহ্মা, দেশি সার, নেপালি, রাজস্থানী, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান গরু মোটাতাজাকরণ পদ্ধতিতে খুব কম সময়ে ওজন হচ্ছে প্রায় 1 টন। প্রথম যখন নিয়ে আসছি তখন আমাদের এই শেরখান আমাদের প্রায় হাজার হাজার ছিল, এখন প্রায় 2000-এর কাছাকাছি। স্বাভাবিক বলতে আমাদের মাসে একবার 15 দিন পর পর আমার ওজন দেওয়া হয়। আমার কাছে বলদ আছে, উলবাড়ি সার আছে, শিববি সার যাকে বলে, রাজস্থানী আছে, ভুটান নেপালি সার আছে, গির। এসব পশুপালনে ঘাসের চেয়ে দানাদার খাবার বেশি ব্যবহার করছেন খামারিরা। প্রতিদিন 3 বার গোসল করানো সহ দেয়া হচ্ছে বাতাস। তার খাবারের মধ্যে মনে করেন গম ভুষি, বুট ভুষি, ডাবলি ভুষি, মসুরি। এসব কারণে পশুপালনে খরচ বাড়ছে বলে জানালেন খামারিরা। যদি ইন্ডিয়ার থেকে গরু না আসে তাহলে আমরা প্রচুর লাভবান হতে পারবো, আর যদি ইন্ডিয়ার থেকে গরু আসে তাহলে আমরা লাভবান বেশি হতে পারবো না, লস হয়ে যাবে আমাদের। পশু বিশেষজ্ঞরা জানালেন দানাদার খাবারের চেয়ে ঘাস খাওয়ালে পশুপালনে খরচ কম হবে। খামারি যে দামে গরু কিনেছে তার ফিড কস্ট মিলে 20% প্রফিট করলেই এনাফ, কিন্তু আমাদের খামারের চেয়ে ডাবল ট্রিপল, তো এইটাই হলো মানে অসুস্থ প্রতিযোগিতা। আমাদের প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে হবে ম্যানেজমেন্ট প্র্যাকটিস দিয়ে। ম্যানেজমেন্ট প্র্যাকটিস যত ভালো করবেন কষ্ট তো কমে আসবে। এবারের ঈদে অবৈধ পথে ভারতীয় পশু আসা বন্ধ থাকলে বিক্রেতারা লাভবান হবেন বলে জানালেন পশু সংশ্লিষ্টরা। সোহেল রানা, আরটিভি, ঢাকা। কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই দেশ ছাড়ছেন হজযাত্রীরা। ফ্লাইট বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। যান্ত্রিক ত্রুটিতে প্রথম দিন সমস্যা হলেও দ্বিতীয় দিন সৌদি আরবের ইমিগ্রেশনও হচ্ছে ঢাকায়। যাত্রীরা নির্বিঘ্নে এই হজের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উঠতে পারছেন। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার শুরু হয়েছে হজের ফ্লাইট। প্রথম দিন বাংলাদেশ বিমানের 5টি ও সৌদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইটে ঢাকা থেকে মোট 2300 হজযাত্রী সৌদি আরব গেছেন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি আরবের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করা সম্ভব হয়নি প্রথম 6টি ফ্লাইটের। দিনের শেষ ফ্লাইটে সেই সমস্যা কেটে যায়। তারপর থেকে এখন পর্যন্ত সবকটি ফ্লাইটেই সৌদির ইমিগ্রেশন হয়েছে ঢাকায়। দ্বিতীয় দিনে মোট 14টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ বিমানের 7টি ও সৌদি এয়ারলাইন্সের 7টি। হজযাত্রী 5,058 জন। কোনো ফ্লাইট বিপর্যয় হয়নি, বিশেষ কোনো অভিযোগ ছাড়াই আল্লাহর ঘরে রওনা করেছেন হজযাত্রীরা। আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ যদি পৌঁছায় তা ভালো, আর বিশেষ করে হজ অফিসের এবার সার্বিক ব্যবস্থাপনা সব দিক দিয়ে ভালো। আপনারা সবাই দোয়া করেন যেন আমাদের হজগুলো আমি করতে পারি, শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে। কোনো অসুবিধা নাই আমাদের, সুস্থ আমরা ভাবে হজ করে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের সুস্থ শরীরে ফিরে নিয়ে আসে, আর হজ যেন আল্লাহ আল্লাহ রসুল যেন আমাকে কবুল করে নেয়। যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাব। যাত্রী বিড়ম্বনা শূন্যের কোটায় নিয়ে আসতে বদ্ধপরিকর তারা। এবছর আমি মনে করি হজ যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। ভোগান্তি না হওয়ার জন্য সকল রকমের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবছর হজযাত্রীগণের, যাতে স্বচ্ছন্দপূর্ণ বিড়ম্বনাহীন হজযাত্রা হয়। তারপরও যদি কারোর কারণে হজযাত্রীগণ বিড়ম্বনার মধ্যে পতিত হন অথবা প্রতারিত হন, এর জন্য কঠোর ব্যবস্থা আমরা নিব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হজ ক্যাম্প পরিদর্শন করে বলেছেন যাত্রীদের সুযোগ সুবিধা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হবে। হাজিরা বলেছে যেখানে ভিতরে তাদের মহিলা যেখানে থাকেন ডরমেটরিতে, এখানে এসির ব্যবস্থা নাই। আমি কথা বলছি, আমি আমাকে বলেছে যে যেহেতু এখানে ডেস্কও সেই ধরনের এনাফ পাওয়ার দিতে পারে নাই, বাট ওনারা বলছেন যে এর পরপরই তারা পাওয়ারের বন্দোবস্ত করবে, এবং যদি কোনো সমস্যা হয় আমি বলেছি আমাকে বলার জন্য, আমরা একটা কালেকটিভ হইতে আমরা একসাথে কাজ করবো, হাজিরা এবং হাজির সাথে যারা আসে তারা যেন কেউ কষ্ট না পায়। আগামী 5 আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 17 আগস্ট, যা চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এখনও শঙ্কামুক্ত নন। কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস সচল রাখা হয়েছে বললেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। এরশাদের সুস্থতায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমে জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। তার রক্তের ক্রিয়েটিনের মাত্রা অস্বাভাবিক ভারে বেড়েছে, এই অবস্থায় তার বিদেশ নেওয়া ঝুঁকিপূর্ণ বলে ডাক্তার জানিয়েছেন বলে জানান তিনি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জি এম কাদের। Hey,
উনি এখনো সংক্রামুক্ত নন, যেহেতু উনি যা কিছু সুস্থতা এগুলোর কিছুটা কৃত্রিমভাবে এবং কিছুটা ওষুধের কারণে, ফলে বুঝতে হবে যে সামনের দিকে এই অবস্থাটি যদি উনি কন্টিনিউ করতে পারেন, ওনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলি এখন ভালো মতো কাজ করছে না সেটা যদি সঠিকভাবে কাজ করে তাহলে উনি সুস্থতার দিকে যেতে পারেন। ডাক্তাররা সেভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ মৌলিক রাজনৈতিক অধিকারের পরিপন্থী। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। স্থানীয় নির্বাচনে অংশ নিতে চাওয়া বিএনপি নেতাদের ধানের শীষ মার্কা দেওয়া হবে না বলেও এ সময় জানান মির্জা ফখরুল। যে কেন্দ্রভিত্তিক ফলাফল তা নির্বাচন কমিশন প্রকাশ করেছে, এই ফলাফলের মধ্য দিয়ে যেটা প্রকাশ করেছে এটাই প্রমাণ হয়েছে যে গত নির্বাচনটা কতটা প্রহসনমূলক ছিল, বা আপনার যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন তারা যদি কেউ আপনার নির্বাচনে অংশ নিতে চান তারা নিতে পারেন, অংশ নিতে পারবেন, কিন্তু মার্কা আমরা সেই ক্ষেত্রে তাদেরকে বরাদ্দ করব না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেয়া হবে কিনা তা বিবেচনা করবে কারা কর্তৃপক্ষ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তবে সেই প্রক্রিয়া নিয়ম মেনে হলে আওয়ামী লীগের কোনো অভিযোগ থাকবে না, এমনটাই জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মামলার রায় বিএনপির বিরুদ্ধে গেলে তা বানোয়াট বলা, সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনা বিএনপির গতানুগতিক পর্যবেক্ষণ, এছাড়া সরকারের ওপর দোষ চাপানো এই দলটির পুরনো অভ্যাস বলে মন্তব্য করেন তিনি। যদি সুস্থই হয়ে যান তাহলে আর কারাগারে থাকার, তাহলে তিনি মেডিকেলে থাকার আবশ্যকতা নেই। আমরা যখন জেলে ছিলাম তখন যতদিন প্রয়োজন ছিল ততদিনই আমরা প্রিজন সেলে ছিলাম মেডিকেলে, এখন সেটা আবশ্যকতা আছে কি না সেটা কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তাদের এখতিয়ার, তারা এই বিষয়ে বলতে পারবেন। আর প্যারোলের মুক্তিরও কতগুলো নিয়ম আছে, কী অবস্থায় প্যারোলে মুক্তি চাইতে পারে, তো সে কারণ যদি না থাকে তাহলে প্যারোলে মুক্তির ব্যাপারটা কী করে হবে। এদিকে পাবনায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন বহরে হামলার রায় নিয়ে বিএনপির মহাসচিবের মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির আমলে আইনের শাসন ছিল না, সেই আমল বদলে গেছে কিন্তু বিএনপি চিন্তাধারা বদলায়নি বলেই আজে বাজে কথা বলছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন, এখানে ফরমাইশি রায়ের প্রশ্ন ওঠে কি করে। রাজধানীর গোপীবাগে নেই স্থায়ী কোনো বাজার, বারবার উচ্ছেদ করা হলেও দোকানদাররা বসেন রেল লাইনের দুপাশে ঝুঁকি নিয়ে, তাই স্থায়ী একটি বাজার চান এলাকাবাসী। সেই সঙ্গে রেলওয়ের বেষ্টনী দেয়া জায়গা থেকে চলাচলের জন্য কয়েক ফুট ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে দেখুন বিস্তারিত। পদ্মা সেতুতে সংযোগের জন্য ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন বরাবর শুরু হয়েছে কাজ, তাই কমলাপুর থেকে রেল লাইনের দুপাশে রেলওয়ের জমি দখলমুক্ত করা হয়েছে। নির্মাণ কাজের জন্য কমলাপুর টিটিপাড়া বস্তি থেকে স্বামীবাগ পর্যন্ত জমি দখলমুক্ত করেছে রেলওয়ে। এতে রেলওয়ের পূর্ব পাশের চলাচলের রাস্তা সংকুচিত হওয়ায় স্থানীয়রা কয়েক ফুট জায়গা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন। আরো কিছু জায়গা ছোট করে কাজটা করতে পারতো, আমরা অনেক আকুতি মিনতি করছি, আমাদের কথা শুনে নেই। এখানে কিছুদিন আগে মানুষ মারা গেছে, লাশটা নিতে পারেনি। গুপিবাগ স্বামীবাগ কে এম দাস লেন ও রামকৃষ্ণ মিশন রোড নিয়ে রাজধানীর 39 নম্বর ওয়ার্ড, কয়েক লাখ জনসংখ্যার ওয়ার্ডটিতে নেই কোনো বৈধ বাজার। অনেক বছর ধরে রেল লাইনের দুপাশে রেলওয়ের জমিতে অবৈধ বাজার বসছে। বাজারটি রেলওয়ে কর্তৃপক্ষ অনেকবার উচ্ছেদ করেছে, সবশেষ
পদ্মা সেতু প্রকল্পের কার্য উপলক্ষে উচ্ছেদের পর জীবিকার তাগিদে আবারও কাঁটাতারের বেড়ার ভেতর বাজার বসাচ্ছেন দোকানদাররা। সরকার যদি আমাদের এখন এখানে তুলে দিয়ে অন্য যদি ব্যবস্থা করতে পারে তাহলে সেই জায়গায় যে আমরা রাস্তায় নেবো আর কি। তাই বৈধ কোন স্থানে স্থায়ী বাজার নির্মাণের দাবি এলাকাবাসীর। এখানে একটা ভালো বাজার নাই, ভালো স্থায়ী বাজার নাই, তারপর আপনার কমিউনিটি সেন্টার নাই, তারপর আপনার বাচ্চাদের জন্য খেলার মাঠ নাই, পর্যাপ্ত পরিমাণে রাস্তাঘাট নাই, মানুষ চলাচল করবে যে, এইগুলি আমাদের সমস্যা। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। ওদের কাজটা ওরা তার কাটার বেড়া দিতেছে, ওদের কাজটার পরে আবার আমরা আবার সেইভাবে রাস্তা করে নেব। কুইবাগ বাজার, সেই বাজারে জায়গা কিছু আছে, ওইটার মধ্যে আমরা চিন্তা করতেছি, ওইটার মধ্যে বহুতলা বিশিষ্ট একটা বাজার করব। এলাকার সব সমস্যার দ্রুত সমাধান হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্টিনে 8 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত 15-16 বছরের যুবক রায়হানকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, শিশুটির মা ওই হাসপাতালে চাকরি করেন, ডিউটির সময় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যান। বিকেলে হাসপাতালটির ক্যান্টিন বয় রায়হান শিশুটিকে মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে জেনারেটর রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার দিলে সেখানে থাকা লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে এবং রায়হানকে আটক করে পুলিশে দেয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা, পরে তাকে পুলিশে দেওয়া হয়। সকালে পৌর শহরের বাদে আঠেরবাড়ি মা হাওয়া কমি মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের বেলালি ওই ছাত্রীকে নিজের রুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকার জানতে পেরে স্থানীয়রা জড়ো হয়ে ওই শিক্ষককে গণপিটুনি দেন। কেন্দ্রীয় থানার ওসি মোহাম্মদ রাশিদুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার নামে এর আগেও ছাত্রী নিপীড়নের অভিযোগ ছিল। যেভাবে নারী নির্যাতন হচ্ছে, যেভাবে র‍্যাপ হচ্ছে, সব মিলিয়ে আমরা আসলে আমরা খুব মর্মাহত অবস্থায় অবস্থান করছি। মানুষ যেন বলে নৌকায় ভোট দিলেই সেবা পাওয়া যায়, কে বিএনপি আর কে আওয়ামী লীগ তা যেন দেখা না হয়। শরীয়তপুরের সখীপুর দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মালবাজার এলাকায় সড়ক মেরামত কাজের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। দুপুর 12:30 2,11,00,000 টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন করেন তিনি। উপমন্ত্রী আরও বলেন, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বয়স্ক ভাতা ছিল 616 জন, এখন পাবেন 1,300 জন। বিধবা ভাতা 239 জন, এখন পাবেন 478 জন এবং প্রতিবন্ধী ভাতা পেত 124 জন, এখন পাবেন 248 জন। তাছাড়া প্রতিটি জেলে পরিবার সরকারের ভাতা পাবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে সবকিছু বেশি পাওয়া যায়। খেলাধুলার মাধ্যমে দেশের যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখা সম্ভব, তাই খেলাধুলার পরিসর বাড়াতে হবে। এসব কথা বলেছেন এফবিসিসিআই এর সাবেক প্রথম সহসভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসীমউদ্দিন। বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি নাটেশ্বরে আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানান মোহাম্মদ জসীমউদ্দিন। এর আগে টুর্নামেন্টে নজরপুর গ্রামের ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাটেশ্বর গ্রাম। খেলা দেখতে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। বর্তমান সরকার তারাও চাচ্ছেন সারা বাংলাদেশে যেন ফুটবলটাকে আবার নতুন করে তারা এগিয়ে নিতে পারে। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, যে কোনো খেলাকে আমরা একটা খেলা হিসাবে যদি নিতে পারে, আমাদের শরীর চর্চা হয় এবং আমরা যে নেশার যে একটা বিষাক্ত অভিশাপ, সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। চট্টগ্রামের রাউজানে কাগুতিয়া দরবার শরীফে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে মুনিরিয়া যুব তবলিগ কমিটি। সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে সংগঠনটির কুমিল্লা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে অধ্যাপক টিপু সুলতান, মোহাম্মদ আব্দুল কাদের ও মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করেন, রাউজানে কাগুতিয়া দরবার শরীফ পন্থীদের 26টি এবাদতখানা ভাঙচুর করেছে স্থানীয় প্রভাবশালীরা। এছাড়াও অনুসারীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়, এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর দৃষ্টান্তমূলক বিচার চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের অর্থনীতিতে অসামান্য অবদান স্বীকৃতি হিসেবে দেশের চার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হল DHL ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী জানান, শুধু পুরস্কার প্রাপ্তদেরই সম্মাননা না, এটা ব্যবসায়িক সমাজেরই অবদানের স্বীকৃতি। এ সময় ব্যবসায়ীরা ভবিষ্যতে আরও সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করার কথা জানান। বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দামই বেড়েছে, বেশি বেড়েছে মাছ ও ডিমে, তবে স্থিতিশীল রয়েছে চালের বাজার। রাজধানীর বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাসায় আলমি। সরবরাহ কম থাকার অজুহাতে মাছের বাজার চলছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ছোট বড় প্রায় সব ধরনের মাছের দামই। বর্তমানে মাছের আমদানি কম, যেই জায়গায় মাছটা ধরে ওই জায়গায় মাছ এখন নাই। এক কেজি মাছে 100 টাকা 50 টাকা বাড়ছে। যেরকম পাবদা আগে নিয়েছি 350 টাকা, এখন তার তো 600 টাকা কেজি। রোজার মাস গত হওয়ার পরও মাছ পেরুলেও চড়া গরুর মাংস ও খাসির বাজার। 550 টাকায় গরু আর খাসির মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়। বেড়েছে ব্রয়লার মুরগির দামও, খাসির কুচ 800 টাকা কেজি। এখন তো অনুষ্ঠান চলতেছে, তার কারণে দাম বেশি। গেছেকালকে থেকে আজকে 5 টাকা, ব্রয়লারটা একটু বেশি। গেছেকালকে আমরা 25 টাকা বিক্রি করছি, আজকে 30 টাকা বিক্রি। এদিকে মাছ মাংসের বিকল্প হিসেবে অনেকে ডিমের দিকে ঝুঁকলেও অস্বস্তি সেখানেও। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 38 টাকায়, কিছুটা বাড়তি সবজির বাজারও। মধ্যবিত্ত আছে বা একেবারে নিম্ন শ্রেণীর আছে, তাদের জন্য তো ডিমটাই আসলে আমাদের একান্ত দরকার, কিন্তু এটা খুবই একটা আমাদের ক্রয় ক্ষমতার মাঝে নাই এখন। ডিমের দাম বাড়ার কারণ হলো মুরগি, আগে যে পুরনো মুরগি ছিল এই মুরগি বাদ দিয়ে নতুন মুরগি ফার্মে উঠেছে। টমেটোটা দাম বাড়তি, কালকে থেকে আজকে 10 টাকা কেজি বাড়তি। তারপরে শসাটা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 20 টাকার উপরে বাড়তি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সব সবজির দাম বেশি। আপনার দুন্দুল চলতেছে 40 টাকা, চিচিঙ্গা চলতেছে 40-35 টাকা, পরে উস্তা চলতেছে 40 টাকা। দাম বেশি মনে হচ্ছে কারণ আমি কারণ বাজার থেকে প্রায় বাজার করি, আজকে আমার তুলনামূলকভাবে দাম অনেক বেশি মনে হচ্ছে। বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়লেও অনেকটা স্থিতিশীল চালের বাজার, বিক্রি হচ্ছে আগের দামেই। মাসায় আলমি, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।